যুবরা দেশ ও সমাজের চালিকা শক্তি তথা ভবিষ্যৎ। কিন্তু ড্রাগসের করাল গ্রাসে পতিত সমাজের একাংশ যুবক। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন। এই কাজে পুলিশ প্রশাসনের সাথে সাথে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন যুবরাও নেমে পড়েছে ড্রাগসের বিরুদ্ধে অভিযানে। পুলিশের দাবি, রাজ্যে জারি রয়েছে নেশা বিরোধী অভিযান, আর এরই সফলতার অঙ্গ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ ও নবাগত জেলা পুলিশ সুপার আইপিএস ডক্টর কিরণ কুমার কের নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্মনগর মহকুমার কলেজ রোড স্থিত হরুয়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক সাবিদ আলীর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার। পুলিশ সুপার জানিয়েছেন, এই নেশা কারবারের সাথে জড়িত আনিমুল হক পলাতক, তবে পুলিশ খুব শীঘ্রই তাকে জালে তুলতে সক্ষম হবে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি। কলেজ রোড হরুয়া এরিয়া মে एक आदमी है अमीन उल्लक, उसके घर में सस्पेक्टेड हीरोइन हो सकता है एंड ये इन्वॉल्व है ड्रग्स बेचने के काम में, तो इसको डेवलप किया हमने और रेड मारा। तो अभी आप देख सकते हैं 15 पैकेट्स सस्पेक्टेड हीरोइन मिला है। अभी इसका वेट हम करेंगे और अभी एपी अब्सकॉन्डेड है तो उसको भी हम ट्रैक कर रहे हैं और ये पूरा हमारा डिस्ट्रिक्ट का DIB जो है और SDPO इनका इंफॉर्मेशन था। अभी इन्वेस्टिगेशन जारी है और मैं अभी ये ऐसा डेवलप होगा, आई विल गिव यू फर्दर डिटेल्स। सर, इनका मार्केट वैल्यू कितना होगा? इसका मार्केट वैल्यू लगभग 2 करोड़ का वैल्यू है। इस मामले में किसी को पकड़ा आप लोग? नहीं, वही अभी AP भागा हुआ है एंड वी आर ट्रेसिंग हिम। घर है, ये घर के मालिक जो है वो रिटायर्ड टीचर है। तो क्या उनके घर से बरामद हुआ है ये? हाँ, उनके घर से बरामद हुआ। उनका नाम? उनका ये पूरा कॉम्प्लेक्स उनका ही है, उसका बेटा आगे के घर में रहता है, तो बरामद हुआ। इसका एक शेड है, उसमें बरामद हुआ। এদিনকার অভিযানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন নবাগত মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন রাজধানীর কুমারীটিলা এলাকায় পুলিশ ও 6 আগরতলা যুব মোর্চা যৌথ নেশা বিরোধী অভিযানে নামে অভিযান চালিয়ে এলাকার বেশ কয়েকটি বাসা বাড়িতে বিভিন্ন নেশার ট্যাবলেট বিক্রি করা হয়। সে সমস্ত বাড়িতে বাসিন্দারা দরজায় তালা দিয়ে পালিয়ে যায়, তবে নেশাগ্রস্ত কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা অনেকদিন যাবৎ আমাদের যুব মোর্চার নিকট কমপ্লেন আসছে যে হেনরি ডিউজিও এবং কুমারীটিলা এলাকায় কিছু নেশা সামগ্রী এখানে বিলি করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, ড্রাগস ফাক্স আরও অনেক ধরনের নেশা সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। তাই আজকে আমরা 6 আগরতলা যুব মোর্চার উদ্যোগে 200-300 ছেলেরা মিলে আজকে একটি অভিযানে নামলাম। অভিযানে নামার পর আমাদের এই কুমারীটিলা এবং বেসিক ট্রেনিং মাঠে প্রথমেই আমাদের হাতে নাতে 4-5 জনের ধরা খায় এবং আমরা পুলিশকে সাথে সাথে কমপ্লেন করার সাথে সাথে পুলিশ আসে এবং 4-5 জনকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তারা এই এলাকায় যারা লোকালরা রয়েছে, যারা বিক্রি করছেন, যারা ডিস্ট্রিবিউটর, তাদের নাম আমাদের কাছে উল্লেখ করা হয়েছে। তারপর আমরা পুলিশকে সাথে নিয়ে আমরা এই অভিযানে নেমে পড়ি আমাদের এই 200 এই 6 আগরতলা যুব মোর্চা ছেলেদের নিয়ে। আচ্ছা, এর মধ্যে কারোর কাছে পাওয়া গেছে কি? তার মধ্যে 4-5 জনের কাছে পাওয়া গিয়েছে এবং তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি যুব মোর্চার নেতাকর্মী সমর্থকদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।